আসসালামু আলাইকুম। বাংলাদেশের সব থেকে বড় অনলাইন প্ল্যাটফর্ম এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। বিল্ডিং দ্য রাইট ফাউন্ডেশনের আন্ডারে বেশ কিছু সেশনে আমরা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে আমি নিয়ে এসেছি নতুন একটি সেশন। আমাদের আজকের সেশনের টপিক হলো অ্যাওর্টিক অ্যানোরিজম। আমাদের আজকের সেশনে মেন্টর হিসেবে আছেন ডক্টর সৌরভ ধর ভাইয়া। ভাইয়া বর্তমানে লেইটন হসপিটাল NHS UK তে কর্মরত অবস্থায় আছেন। আজকে সেশনে হোস্ট হিসেবে আমি আছি শাওনা প্রসৃষ্টি, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হসপিটাল, সেশন 2016-17। আজকে টপিক রিলেটেড আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভাইয়া আমাদের সাথেই আছেন, উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, থ্যাংক ইউ। ভাইয়া তাহলে চলুন আমরা আজকে সেশনটি শুরু করে ফেলি। অবশ্যই, ওকে, সো স্লাইডটা শেয়ার করবেন প্লিজ। ওকে, সাইট কি দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ দাদা, দেখা যাইতেছে, সমস্যা নাই। ও ওকে ওকে ওকে, সো হ্যালো গাইস, ফার্স্ট আই ওয়ান্ট টু থ্যাংক এক্সিস আমাকে এই প্ল্যাটফর্মে একটা প্রেজেন্টেশন করতে সুযোগ দেওয়ার জন্য, and I'm grateful to everybody that at least they are listening to our podcast. So today I am going to discuss about how to approach a patient with low end pain. It's not like a presentation or like conventional lecture jekhane amra like disease or definition, classification, or like types and then management and investigation evaluate. It's not like that. Amra ekhane just amader je presentation ta hobe eta like ekta word round, or amra emergency te gelam as a surgical doctor ebong amra ekjon patient pelam low end pain, how we will approach. So first, when we come after like amader ei presentation er kichu objective ache, like how to assess a low end pain patient. এটার মধ্যে ইনক্লুড হবে আমরা কিভাবে পেশেন্টের হিস্ট্রি নিব, কিভাবে স্টেপ ওয়াইজ এক্সামিনেশন করব, এন্ড দেন আমাদের মাথায় থাকবে কোন ইনভেস্টিগেশন গুলো আমরা করব, এবং দেন ইনভেস্টিগেশন সরি ডিফারেন্সিয়াল গুলো দেখব, এবং তারপর ইনভেস্টিগেশন এন্ড দেন আমরা কিভাবে ট্রিটমেন্ট প্ল্যান এগোবো। সো ফার্স্ট উই মাস্ট সি অ্যাবাউট পেশেন্ট, 75 years old male patient presenting with dizziness, acute left sided low end pain radiating to his back. He appears actually unwell. Vital signs which shows blood pressure 95/50, heart rate 110, respiratory rate is 22, saturation is okay, and temperature is okay. Here we have to see the age, 75 years old, this is important. Then acute left-sided low end pain, that's radiate to back, that is important. And if you can see the blood pressure which is getting down and heart rate is getting up, which means the patient is going to be going for like to getting the state of shock. So এই অবস্থায় আমরা পেশেন্টের সামনে গেলাম, আমরা হিস্ট্রি জানি, আমরা পেশেন্টের এই হিস্ট্রি নিলাম। নেক্সট, হাউ ইউ উইল অ্যাপ্রোচ টু দ্য পেশেন্ট, হোয়াট ইউ উইল ডু নেক্সট টু দ্য পেশেন্ট, এনিবডি ক্যান আনসার, হাউ উইল এক্সামিন দ্য পেশেন্ট অর হোয়াট ইউ উইল ডু আফটার দিস হিস্ট্রি। এনিবডি
আমাদের হোস্ট কে যেন আজকে? ওকে, আসসালামু আলাইকুম আপু, আমি সৃষ্টি। সৃষ্টি, হ্যাঁ, তোমাকে একটু ইয়ে করতে হবে, তোমাকে ইন্টারঅ্যাকশনটা কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? তুমি তো হোস্টিং করছো, সো আইদার তুমি অ্যানসার দাও অথবা তুমি ইয়ে করে দাও, ইন্ডিকেট করে দাও যে কে অ্যানসার দিবে। ঠিক আছে আপু, আমি দেখছি। ওকে, সিবিসি, বিফোর সিবিসি আই থিঙ্ক আমাদের কিছু এক্সামিনেশন করতে হবে। হিস্ট্রির পর এক্সামিনেশন পার্ট থাকে, অ্যাসেসমেন্ট পার্ট থাকে, তারপর আমরা অবশ্যই ইনভেস্টিগেশনের দিকে যাব। ক্যান ইউ রিমেম্বার দ্য অ্যালফাবেটিক্যাল ম্যানার, এ বি সি ডি ই অ্যাপ্রোচ? এনিবডি ক্যান রিমেম্বার? ওকে, সো আমরা যেটা করব সেটা হচ্ছে এ বি সি ডি ই অ্যাপ্রোচ এ ম্যানেজমেন্ট করব। এই এ বি সি ডি ই এটা খুবই ইম্পর্টেন্ট, ইন এ সেন্স লাইক হোয়েন এভার উই গো ফর এটিএলএস অ্যাডভান্স লাইফ সাপোর্ট, হোয়াট এভার উই গো অ্যান্ড ইফ উই গো ফর এনি এক্সামিনেশন ইন ইউকে অর অ্যাসেসিং এ পেশেন্ট ইন ইউকে, ইফ এনিবডি আস্ক ইউ টু আনসার হাউ উইল অ্যাসেস আ পেশেন্ট, ইউ মাস্ট স্টার্ট উইথ এ বি সি ডি ই অ্যাপ্রোচ for a critical to manage a critical care patient, critically ill patient. So in airway we have to see whether the airway is patent or not. When a jokon kono patient to amader sathe kotha bolbe, it means airway is patent, then we will go for breathing. We will see certain things in breathing. Can you tell me anybody what we will assess in breathing? তাহসিন রহমান, আমি তো আসলে পারবো না, সেকেন্ড ইয়ার তো আমি। ও, ইটস ওকে। আমাদের ফোর্থ ইয়ার ফিফথ ইয়ারের কোনো স্টুডেন্ট আছে এখানে? এমডি নাইমুল ইসলাম। আপু, আমি থার্ড ইয়ার স্টুডেন্ট, নিউ থার্ড ইয়ার। আচ্ছা সৃষ্টি, তুমি কি ফোর্থ ইয়ার ফিফথ ইয়ার? আপু আমি ফিফথ ইয়ারে। ফিফথ ইয়ারে, আচ্ছা ঠিক আছে। এবিসিডি নিয়ে আমাদের আগেও কথা হয়েছে, কিন্তু আমি আমার ক্লাসে বলেছি, ফরিদ তার ক্লাসে বলেছে। সো এবিসিডি আসলে স্পেশালিটি উপর ডিপেন্ড করবে না, ইটস দ্য বেসিক। সো ব্রিদিং এ কি কি অ্যাসেস করতে পারি বলো? আপু, আমরা রেসপিরেটরি মুভমেন্টটা দেখতে পারি। তোমরা যে যা পারো আনমিউট করে বলো, এখানে ঠিক ভুলের কোনো ব্যাপার নাই, নাম্বার কাটা যাওয়ার কোনো ব্যাপার নাই, যার যেটা মাথায় আসে বলতে থাকো। রেসপিরেটরি রেট একটা দেখবো বললা, তাই না? মুভমেন্ট, গুড। তোমরা প্লিজ টেক্সট করো না, তোমরা আনমিউট করে একটু বলো, আদারওয়াইজ ইট বিকামস মানে বোরিং, তাই না? ওকে গাইজ, ব্রিদিং এ আমরা কিছু জিনিস দেখব। আমরা চাচ্ছি তোমরা কথা বলো, কারণটা হচ্ছে এটা আমরা যখন ছিলাম বাংলাদেশে স্টুডেন্ট, ইভেন বাংলাদেশে আফটার গ্রাজুয়েশন আমরা কথা বলতাম না, বাট তোমরা যদি কথা না বলো আলটিমেটলি ইউ ক্যানট সার্ভাইভ। সো স্টার্ট টকিং, হোয়াট এভার ইউ ক্যান ইউ নো জাস্ট স্টার্ট টকিং, দ্যাট ইজ দ্য থিং। এখানে কথা বলো, এখানে কথা বললে কোনো মানে আমরা আমরাই কোনো সমস্যা নাই, বাট কথা বলতেই হবে। হ্যাঁ, আমি জানি তোমরা অনেক কিছু জানো, কিন্তু সেটা এক্সপ্রেস করতে হবে। সো ব্রিদিং এ যেটা তুমি দেখবা সেটা হচ্ছে ফার্স্ট, হোয়াট ইজ দ্য অক্সিজেন স্যাচুরেশন। অক্সিজেন স্যাচুরেশন একটা প্রোব থাকবে, আঙ্গুলে লাগানো থাকে, সেটা স্যাচুরেশন দেখবা, ইটস শুড বি অ্যাবভ 95। রেসপিরেটরি রেট দেখবা, দেন যে কোনো ক্রিটিক্যালি ক্রিটিক্যালি ইল পেশেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে তোমরা হাই ফ্লো অক্সিজেন দিয়ে স্টার্ট করবা। হোয়েদার হি নিডস অর নট স্টার্ট হাই ফ্লো অক্সিজেন, ইট উইল গিভ বেনিফিট, আই উইল ডিসকাস ইট অ্যাবাউট লেটার। দেন আমাদের এখানে একজন বলেছে চেস্ট এক্সপানশন, ইটস গুড। দেন দ্য প্রপার চেস্ট এক্সামিনেশন, জাস্ট হ্যাভ এ কুইক লুক, ইন্সপেক্ট, দেন অস্কালটেট অ্যান্ড পারকাস দ্য এক্সাম,
then go for circulation. This is important. Amra prothome blood pressure dekhi rogir, tarpor pulse e hat dei, heart rate dekhi, tarpor amra capillary refill time ta dekhbo, it should be less than 3 seconds. Amra JVP dekhbo ebong 12 lead ECG. These are all like mandatory to assess a critically ill patient. Jehetu patient shock e ache ba shock er dike jacche type 4, amra sathe sathe IV access nibo cannula. Jokhon cannula korbo tokhon amra blood sample niye nibo, either you or nurse whoever take the do the cannula, take the bloods and send it for like routine investigation. Amader ekhane ekjon bolche CBC, it's true, full blood count or CBC, urine and electrolytes, liver function test, clotting, cross match blood group and blood culture. Eigula hocche sob routine investigation, then go for blood gas. Amader blood gas ta amra khub sotorachor kori na, tobe tumi jodi kono tertiary care hospital e thako othoba baire kaj koro, blood gas is like every time you have to do it to check metabolic derangement, acidosis or alkalosis, as well as the lactate you can see. Karon hocche jokhon patient shock e thake shei khetre anaerobic metabolism hoy, so metabolic derangement thakte pare, plus lactate barbe, shei khetre tomake kichu indication dibe. So blood gas is important here. Then go for D for disability. Amra consciousness level dekhbo, blood glucose dekhbo, temperature and pupil. Now amra jeta normally jeta amra kori seta hocche exposure. Amra directly patient er abdomen e hat dai, jehetu patient boleche abdominal pain, we will go for directly abdominal examination. No, we should assess A, B, C, D and then the examination exposure. Amra abdominal examination korbo. Abdominal examination is like proper abdominal examination. I am sure from third year you know how to do abdominal examination. For low end pain, after abdominal examination you must look for two things, like is there any pulsatile mass or renal angle tender or ballotable. This is also conventional for our abdominal examination. So patient er boyosh 75, patient again I will go to this, 75 years old, left sided low end pain that radiates to back, it is sudden onset pain and patient is going to shock. What is your differential diagnosis? Ebong tumi just what is your differential diagnosis low end pain? আচ্ছা, এখানে আমি একটু ইন্ডিকেট করে দেই, কারণ আসলে ওদেরকে নাম না ধরে ডাকলে ওরা এখন আসলে ইন্টারঅ্যাকশনটাতে খুব অভ্যস্ত হয়নি। তো মুসান্না আশফাক, আচ্ছা জাহিদ হাসান, আচ্ছা জ্যোতি, blood pressure is 95/50, heart rate 110. So just for low end pain, what is your differential diagnosis? Then we'll go for shock and those things. Shock ache sheto posterior abdominal aortic aneurysm howar ekta chance ache aortic aneurysm, which acute pancreatitis hote pare. Acute pancreatitis e to patient shock e thakbe na, ইউরেটরিক স্টোন
ইউরেটারিক স্টোন, এক্সেলেন্ট। দেন কোন ইনফেকশন রিলেটেড কিছু মাথায় আসে? লো এন্ড পেইন, ওকে, রেনাল টিউবারকুলোসিস, ইয়া, ওকে, পাইলোনেফ্রাইটিস, লাভলি, ইয়েস। দেন পেশেন্ট সেপটিক শকে আছে? Well, এখানে টেম্পারেচার ইজ নর্মাল অ্যাজ ইট ইজ, বাট সাপোজ ইট সেপটিক শক, থিঙ্ক অ্যাবাউট লো এন্ড পেইন সেপটিক শক, হোয়াট ডু ইউ থিঙ্ক? পাইলোনেফ্রাইটিস একটা ভালো কজ সেপটিক শকের, তারপরে হচ্ছে আর কি হতে পারে? আচ্ছা, আমি জ্যোতিকে এখানে একটা পয়েন্ট একটু চ্যালেঞ্জ করতে পারি? তুমি বলছো সেপটিক শক, এটা অবশ্যই ইট ক্যান বি ওয়ান অফ দ্য ডিফারেন্সিয়ালস, বাট সেখানে আমার কোশ্চেন হচ্ছে অন্য শকের সাথে আমি সেপটিক শককে কিভাবে ডিফারেন্সিয়েট করব? ইভেন যারা থার্ড ইয়ার মেডিকেল স্টুডেন্ট আছে তাদের কাছে ওই কোশ্চেনটা খুব কমন, তাই না? যেটা হাইপোকার্ডিয়াক আউটপুট শক হবে, টেম্পারেচার একটু বেশি থাকবে, কিন্তু এটা হাই কার্ডিয়াক আউটপুট শক হবে। এটা ব্লাড প্রেসারের কথা বলো, কোনটা ট্যাকিকার্ডিয়ার হাইপোটেনশন থাকে আর কোনটা ব্র্যাডিকার্ডিয়া হাইপোটেনশন? থাকবে। It's not like hypovolemic shock, like cold comes skin. So one periphery. Amra jeta boli rapid steady pulse, khub feeble pulse. Usually in initial stage of septic shock, pulse should be bounding pulse. So amra pulse e hat dilam, khub bhalo high volume bounding pulse. Amra mone korte pari patient bhalo ache, kono somoshya nai. But it is wrong. Patient is, we must go for to check blood pressure. That is good. So periphery. And also in capillary refill, in the circulation, we see the capillary refill. In case of septic shock, capillary refill should be okay because of peripheral vasodilatation. Ekhane circulation khub bhalo thake, ebong microcirculation, that is arterioles and venules, it's all dilated. So the capillary refill should be okay. But in hypovolemic shock, the capillary refill would be delayed. So these are the typical clinical features of to differentiate septic shock and hypovolemic shock. Is that okay? ভাই এই পয়েন্টটা আরেকবার একটু বলবেন, মানে এই যে ডিফারেন্সিয়েশনটা, এই যে ভাই সেপটিক শক। ওকে, আমরা যেটা ইউজুয়ালি ওয়ার্ডে যেটা বলি যে পেশেন্ট শকে আছে মিন্স তার ব্লাড প্রেসার কম, তার হার্ট রেট বেশি, এবং হার্ট রেট মানে পাওয়াই যায় না, র্যাপিড থ্রেডি পালস, এবং কোল্ড কামি স্কিন, এই সব কয়টা ফিচার ইউজুয়ালি আমরা যেটা বলি হাইপোভলিমিক শকের ক্ষেত্রে আমরা পাই। বাট সেপটিক শক ইজ অলওয়েজ ডিফারেন্ট বিকজ এখানে অনগোয়িং সেপসিসের জন্য কেমিক্যাল মেডিয়েটার্স গুলো রিলিজ হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে। সো ইন ইনফ্লামেশন উই সি ভ্যাসোডাইলেটেশন অ্যান্ড দ্য ইনফ্লামেটরি মেডিয়েটার্স কজেস হাই টেম্পারেচার। So differentiate hocche one periphery in septic shock but cold coming periphery in hypovolemic shock, even in like in cardiogenic shock. Then pulse, feeble rapid steady pulse in case of hypovolemic shock, but in case of septic shock it is bounding pulse, high volume bounding pulse. And blood pressure more or less in every cases it should be like lower than the normal. And capillary refill time, it should be delayed in case of hypovolemic or cardiogenic shock, but in case of septic shock, capillary refill would be normal. Is that okay? Ji bhaiya. Okay, thank you. So, almost all amader shobkata differential asche, excellent. It could be ruptured abdominal aortic aneurysm. আমাদের একজন কেউ একজন বলেছে পোস্টেরিয়র, ইউ ক্যানট সে ইট, ইউ ক্যানট সে ইটস লাইক পোস্টেরিয়র বিকজ ইয়া
posterior and posterior lateral. These are the most common, and posterior lateral abdominal aortic aneurysm rupture is the most common. But the feature of presentation should be same. So it's rupture abdominal aortic aneurysm. It's not like posterior or posterior lateral. This is one thing. And arekta jinish hocche, eta just janar jonno, it's not that mandatory for you. Like posterior is better than posterior lateral. Karon hocche posterior jokhon hoy, tokhon eta ekta tamponade hisebe kaj kore, then the posterior lateral aspect of rupture abdominal aortic aneurysm. So patient got more time to survive. So it is important. So yeah, ruptured abdominal aortic aneurysm, perfect. Renal colic, perfect. Pyelonephritis, perfect. And we can say diverticulitis. Jodi, usually, ami bolechi left-sided abdominal pain, usually diverticulitis. It is not very common in our Asian countries. But you have to know whenever, if you come abroad, because this is the must and mandatory, you have to know diverticulitis and ruptured abdominal aortic aneurysm. আমি ডিটেইল বলবো পরে এবং একজন এখানে একজন বলেছিল আমি একটা মিনিটের জন্য একটু ইন্টারফেয়ার করি যেহেতু আমাদের এখানে বিভিন্ন লেভেলের স্টুডেন্ট আছে হ্যাঁ একদম সেকেন্ড ইয়ার থেকে শুরু করে একদম যারা এমআরসিএস পার্ট এর प्रिपरेशन নিচ্ছে তাদের পর্যন্ত সব লেভেলের স্টুডেন্ট আছে তো এতক্ষণ পর্যন্ত ভাইয়া যতটুকু পড়াইছে এক একটা লেভেলের স্টুডেন্টের কিন্তু এক একটা জিনিস এখান থেকে নেওয়ার আছে এখানে কেউ কিন্তু এটা ভাইবো না যে তুমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সো তোমার জন্য এই কথাগুলো না যেমন লয়েন পেইন নিয়ে আমরা কথা বলতেছি একটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে তোমরা কিন্তু অ্যানাটমি পুরো সিলেবাস শেষ করে ফেলছো সো এক্স্যাক্টলি রাইট লয়েনের ওই জায়গাটায় কি কি স্ট্রাকচার থাকে এটা কিন্তু অ্যানাটমিক্যালি অ্যাট লিস্ট তোমার জানার কথা যে অ্যাবডোমিনাল অ্যাওর্টাটা যে ওখানে আছে রাইট কিডনিটা যে ওখানে আছে একটা ট্রান্সভার্স কোলনের একটা পার্ট যে ওখানে আছে এই জিনিসগুলো কিন্তু তোমার জানার কথা এবং তুমি প্রত্যেকটা ডিফারেনশিয়াল দেখো অ্যাবডোমিনাল অ্যাওর্টা রিলেটেড কিডনি রিলেটেড হ্যাঁ কোলন রিলেটেড এই প্যাথোলজিগুলাই কিন্তু আসছে সো এই অ্যানাটমিটা না জানলে কিন্তু তুমি এই ডিফারেনশিয়াল ডায়াগনোসিসগুলো বলতে পারবে না এটা গেল হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারদের জন্য ফোর্থ থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ফিফথ ইয়ার যারা আসো যাদের এখন থেকে একটু ওয়ার্ডে যাওয়ার অভ্যাস তৈরি হয়েছে তোমরা এই ধরনের পেশেন্ট দেখতেছো সো তোমরা অবশ্যই ডিফারেন্সিয়াল গুলোর সাথে আরেকটু নিজেদেরকে রিলেট করতে পারবা জাস্ট কিন্তু সিম্পলি এতটুকুই চিন্তা করা যে ওই জায়গায় কি কি স্ট্রাকচার আছে এবং ওই স্ট্রাকচার অনুযায়ী আমার কি কি প্যাথোলজি চিন্তা করতে হবে এরপরে আসো যারা ফিফথ ইয়ার মেডিকেল স্টুডেন্ট এবং যারা ইন্টার্ন তাদের জন্য ইম্পর্টেন্সটা কি তোমার যখন এই পেশেন্টটা ওয়ার্ডে আসবে তোমার কিন্তু পেশেন্টের আগে লাইফ সেভ করতে হবে অতএব তোমার জানতে হবে এই পেশেন্টের যদি ডাইভার্টিকুলাইটিস হয় তাহলে এই পেশেন্ট তুমি ডায়াগনোসিস একটু দেরিতে করলে না করতে পারলে পেশেন্ট মারা যাবে না তুমি যতক্ষণ ওই পেশেন্ট ভর্তি করে ফ্লুইড দিয়ে অ্যান্টিবায়োটিক দিলে আলটিমেটলি ডাইভার্টিকুলাইটিস হোক আর যাই হোক না কেন পেশেন্ট আলটিমেটলি একই ট্রিটমেন্ট বাট এটা যদি একটা রাপচার অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম এর পেশেন্ট হয়ে থাকে তোমার আধা ঘন্টা ডায়াগনোসিস ডিলেতে কিন্তু এই পেশেন্টটা মারা যেতে পারে সো এটা তোমার জন্য জানা আরো বেশি ইম্পর্টেন্ট যে এরকম একটা পেশেন্ট আসলে তোমাকে সবার আগে খারাপটা চিন্তা করতে হবে এবং সেই হিসাবে তোমার ABCDE এই হিসাবে তোমার রিসাসিটেশন শুরু করতে হবে পেশেন্টটাকে তোমার কাজ হচ্ছে পেশেন্টের লাইফ সেভ করা তোমাকে অ্যাওর্টা রিপেয়ার করতে কেউ বলবে না বাট তোমার কাজ হচ্ছে এই পেশেন্টটা যতক্ষণে তার অ্যাওর্টা রিপেয়ার করতে থিয়েটারে নিবে সিনিয়ররা ততক্ষণ পর্যন্ত পেশেন্টটাকে অ্যালাইভ রাখা এবং সেটা তুমি তখনই করতে পারবা যখন তোমার ABCDE সম্পর্কে নলেজ থাকবে এই ABCDE সম্পর্কে আমি আমার ক্লাসে বলছি ফরিদার হেমাচুরিয়া ক্লাসে বলছে ভাইয়া আজকে একবার বলতেছে ফোর্থ ক্লাস যখন আসবে আমরা কিন্তু এক্সপেক্ট করব যে ABCDE আমাদেরকে নতুন করে আর এক্সপ্লেইন করতে হবে না যে এটা কি আর যারা পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা দিচ্ছ তাদের জন্য তো ডেফিনেটলি এই জিনিসগুলো এখন বাই পয়েন্ট জানতে হবে কারণ এই প্রত্যেকটা তোমাদের জন্য এখন ইম্পর্টেন্ট ওকে সরি ভাইয়া আপনি কন্টিনিউ করেন না কারণ অনেকের মধ্যে এরকম একটা টেন্ডেন্সি দেখতেছি আমি যে না আপু আমি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আমার জন্য এটা না সো তোমার এখান থেকে কতটুকু নিতে হবে এটা কিন্তু তোমার জানতে হবে ওকে সো রাপচার অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম একজন আমাদের এখানে বলেছে প্যানক্রিয়াটাইটিস ইট ইজ ভেরি গুড কারণ প্যানক্রিয়াটাইটিস এর এপিগ্যাস্ট্রিক পেইন হয় এবং ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এর ক্ষেত্রে সেই এপিগ্যাস্ট্রিক পেইন রেডিয়েটস টু ব্যাক ইট কুড বি আ ডায়াগনোসিস ডিফারেনশিয়াল ডায়াগনোসিস নাম্বার ওয়ান এবং একজন চ্যালেঞ্জ করেছে যে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে পেশেন্ট শকে থাকবে না এখানে আমাদের জানা দরকার
প্যানক্রিয়াটাইটিসে পেশেন্ট শকে থাকতে পারে এবং সেই শকটা হবে হচ্ছে হাইপোভলিউমিক শক। কেন? কারণ প্যানক্রিয়াটাইটিস, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস একটা এক্সটেন্সিভ ইনফ্লামেশন হয় এবং আমরা সবাই জানি ইন এক্সটেন্সিভ ইনফ্লামেশন দেয়ার ইজ ভ্যাসোডাইলেটেশন, সেম থিং, অ্যান্ড থার্ড স্পেস ফ্লুইড লস। সো যখন আমরা পেশেন্টকে ঠিক মতো মানে টাইমলি ম্যানেজ করব না, কন্টিনিউয়াসলি পেশেন্ট লাইক অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস থাকবে, তার থার্ড স্পেস ফ্লুইড লস হবে এবং সে হাইপোভলিউমিক শকে যেতে পারে। সো আমি এখন অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস সম্পর্কে বলবো না, বাট হোয়েনএভার ইউ সি এ পেশেন্ট উইথ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, ফ্লুইড রিসাসিটেশন অ্যান্ড মেনটেনিং দ্য ইনটেক আউটপুট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। অ্যান্ড নেক্সট, সো রাপচার্ড অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম এটা সবচেয়ে আমাদের ইম্পর্টেন্ট। সেটার কারণ হচ্ছে আমরা অ্যাজ এ জুনিয়র ডক্টর উই হ্যাভ টু সি দ্য পেশেন্ট ফার্স্ট, লাইক যারা ইন্টার্ন আছো তোমরা প্রথমে তুমি দেখবা, তারপর তোমার সিনিয়র আসবে। সো তুমি যদি মিস করো এবং এটা যদি এখানে হচ্ছে সময় হচ্ছে লাইফ সেভিং, সো ইউ ক্যানট মিস ইট। ইউজুয়ালি 50% অফ দ্য পেশেন্ট উইথ রাপচার্ড অ্যাওর্টিক অ্যানিউরিজম ক্যান নট গো টু দ্য হসপিটাল ইন লাইক কান্ট্রিজ লাইক ইউএসএ, ইউকে। And যেই 50% ওরা হসপিটালে যায় তার 50% only survive করে after treatment. So time is important. And then renal colic pyelonephritis, I will go just the management, how we'll manage in the ward. So ruptured abdominal aortic aneurysm, it could be the diagnosis. তখন patient dekhla ekhon emergency তে তোমার colleague like emergency consultant and A&E, she ultrasound korlo ebong she ultrasound the pelo je the diameter of the aneurysm is 5.9. okay, I'll go it later. Let's so go the differential diagnosis, how you'll exclude one by one. So for ruptured abdominal aortic aneurysm, the patient has sudden onset of pain which is constant back pain or low end pain, ebong shurute ami bolechi expansile mass, abdominal mass, so we must look at during the examination, and patient should be in hypotension and signs of shock. Then come to renal colic, patient er pain ta thakbe hocche wave like colicky type of pain, it comes in a wave and very sharp pain. Ebong urine dip jodi amra kori অথবা ইউরিন এক্সামিনেশন, রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, উই ক্যান ফাইন্ড দ্য ব্লাডস ইন দ্য ইউরিন হুইচ কুড ডিফারেন্সিয়েট রেনাল কলিক। দেন কাম টু পাইলোনেফ্রাইটিস, অ্যাজ উই নো ইট ইস ইনফেকশন, সো ইন ইনফেকশন ফিভার, রাইগোর, পাইরেক্সিয়া অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস, অ্যান্ড ওয়েন ইউ এক্সামিন ইউ উইল ফাইন্ড কিডনি, ব্লোটেড কিডনি. And diverticulitis, the patient could be tender on the side due to peritonitis, and patient might go for sepsis and lower abdominal pain. So ekhane ami ekta jinish bolte chai, seta hocche urine dip. Anybody has any idea about urine dip? It is a very common test, you can find it in the textbook, but ami jokhon Bangladesh e chilam ami urine dip ki jinish ami jantam na. Amra sob urine pathatam lab e microscopic examination er jonno. So it would take time to come. What is urine dip? Anybody has idea? This is amra eta bangladesh eta patient er kache theke hocche na hoy tarpor bhai okhane oi je urine er protein glucose egulo check kora hoy kibhabe kora hoy eta jano বেশ কিছু কালার থাকে এবং ওই কালার ধরো 30 seconds ওই স্ট্রিপটা ইউরিনের মধ্যে থাকে, তারপর সেই স্ট্রিপটা নিয়ে ওই যে বোতলের মধ্যে স্ট্রিপ গুলো থাকে সেই বোতলের মধ্যে একটা স্টিকার লেভেল থাকে যে বিভিন্ন রকম কালার,
তো জাস্ট ওই স্ট্রিপটা ওই বোতলের যে স্টিকার আছে ওটার সাথে ম্যাচ করানো হয় এবং তাতেই বোঝা যায় যে যদি ইউরিন থাকে সরি ইউরিন না যদি ব্লাড থাকে তাহলে এক ধরনের কালার নেই, যদি ইউরিনের মধ্যে নাইট্রেট থাকে তাহলে এক ধরনের কালার নেই, ইউরিনের মধ্যে যখন কিটোন থাকবে তখন এক ধরনের কালার নেই। সো ইটস এ লাইক ওয়ান মিনিট টেস্ট, তুমি দেখতে পারো ইউরিনের মধ্যে ব্লাড, নাইট্রেট, লিউকোসাইট, কিটোন, গ্লুকোজ কি পরিমাণ আছে, অলমোস্ট ইউ মাস্ট হ্যাভ এ অ্যাজাম্পশন। সো তোমার ইউরিন টেস্ট ওই ল্যাবে পাঠানোর দরকার নাই, যেটা প্রায় 6-7 ঘন্টা অর মোর 2-3 আওয়ার্স অ্যাট লিস্ট নেয়, এবং এটা আমাদের দেশে আমি দেখি নাই। সো এটা জাস্ট জানার জন্য, কারণ তুমি যখন টেক্সট বুক পড়বা তখন ইউরিন ডিপ অনেক পাবা, জাস্ট জানানোর জন্য। সো যেটা আমি বললাম যে এনি কনসালটেন্ট সে আল্ট্রাসোনো করলো, বেড সাইড আল্ট্রাসোনো, এবং অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিডিজম সে ডিটেক্ট করলো এবং তার ডায়ামিটার 5.9 সেন্টিমিটার। নাও হোয়াট ইউ আর গোয়িং টু ডু ফ্রম ইউর সার্জিক্যাল সাইড, ইউ আর দ্য অনলি সার্জিক্যাল ডক্টর ইন দ্য হসপিটাল, হোয়াট ইউ উইল ডু? এনিথিং তোমার মনে যা আছে তুমি কি করবা? 5.9 সেন্টিমিটার অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম। জ্যোতি বলো। আমরা তো সাধারণত 5.5 থেকে 6 এর মধ্যে হলেই হচ্ছে রোগীকে অপারেশনের জন্য মানে অফার করি, সার্জারি অফার করি। সো পেশেন্ট কে হচ্ছে রেডি করব, আর ব্লাড রেডি করব, এর জন্য তুমি তোমার ভাস্কুলার কনসালটেন্টের সাথে কথা বলো। তুমি যেহেতু এখন তুমি সার্জারি রিপ্রেজেন্ট করছো, তুমি অবশ্যই ভাস্কুলার কনসালটেন্টের সাথে কথা বলার পর ওডি থিয়েটার ম্যানেজ করবা, তুমি তোমার অ্যানেস্থেসিওলজিস্টের সাথে কথা বলবা, থিয়েটার কোঅর্ডিনেটরের সাথে কথা বলবা এবং ব্লাড ব্যাংকের সাথে কথা বলবা। এই এই ফুল অ্যাপ্রোচটা তুমি জাস্ট এটা তুমি ডিলেতে করতে পারবা না এই পেশেন্টের ক্ষেত্রে। তার জন্য তুমি যখন আছো তুমি সব অ্যারেঞ্জ করে ফেলবা যাতে ভাস্কুলার সার্জন আসে এবং সে করতে পারে। বাংলাদেশের পার্সপেক্টিভে তুমি যদি ডায়াগনোসিস করতে পারো, তোমার হসপিটালে যদি ভাস্কুলার সার্জন না থাকে, উইদাউট এনি ডিলে রেফার টু দ্য পেশেন্ট টু দ্য সাইট ওয়ার দে হ্যাজ ভাস্কুলার সার্জনস। তারপর পেশেন্টকে তুমি থিয়েটারের জন্য রেডি করবা, সো পেশেন্ট শুড বি নীল বাই মাউথ, এবং পেশেন্টকে তুমি পেশেন্টের কনসেন্ট নিবা, দ্যাটস ফর অপারেশন। এবং পেশেন্ট এখনো কিন্তু কমপ্লিটলি আনস্টেবল না, পেশেন্টের ব্লাড প্রেশার কম, লাইক 95/50 অ্যান্ড হার্ট রেট 10 ইজ কমপ্লিটলি লাইক কমিউনিকেটিভ। সো এই ক্ষেত্রে আমরা সিটি অ্যানজিওগ্রাম করব। এই সিটি অ্যানজিওগ্রাম করার কারণটা হচ্ছে তুমি ভাস্কুলার সার্জনকে তুমি অপশন দিবা যে সে কি, ইফ ইট ইস রাপচার হি মাস্ট গো ফর সার্জারি, বাট ইফ ইট ইস স্মল লিক সামটাইমস ভাস্কুলার সার্জনস মে কনসিডার এন্ডোভাস্কুলার রিপেয়ার। ওকে, সো ইফ পেশেন্ট ইজ স্টেবল পেশেন্ট মাস্ট গো ফর সিটি অ্যানজিওগ্রাম। এখানে আমরা একটা সিটি অ্যানজিওগ্রামের ছবি দেওয়া আছে রাইট হ্যান্ড সাইডে, দেখো এখানে ডাইলেটেশন। ইউজুয়ালি অ্যাবডোমিনাল অ্যাওর্টা ইজ 2 সেন্টিমিটার, বাট আপ টু 3 সেন্টিমিটার ইউ ক্যান কনসিডার, বাট অ্যাবভ 3 ইউ ক্যান কনসিডার ইট অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম। And for the first year, anybody know what is aneurysm means? First year, second year. Okay. I don't think you don't know. First year, second year student. Jahin, tumi kon year student? Sorry, I'm bhule gechi. Mabbu fifth year. Abnormal dilatation of blood vessel is called aneurysm. Yes, it is. Okay. So first year, second year, jara acho, seta hocche blood vessel e jokhon ekta abdominal abnormal dilatation hobe, tokhon seta ke bole aneurysm. It could be vein, artery, je kono jaygay. Even in brain, it's not always aneurysm, abdominal aorta ke hoyte hobe.
এটা যে কোনো জায়গা হইতে পারে। নাও যখন তুমি কনসেন্ট নিবা তখন পেশেন্টকে এই রিস্কগুলো সম্পর্কে তোমার জানাইতে হবে, কারণ তুমি ওয়েট করতে পারবা না কখন তোমার সার্জন আসবে এবং তুমি কখন সে কনসেন্ট নিবে। তো তুমি নিজেই কনসেন্ট নিবা পেশেন্টের, এবং যখন কনসেন্ট নিবা তখন তোমার মাথার মধ্যে থাকতে হবে কি কি কমপ্লিকেশন হইতে পারে সার্জারির ক্ষেত্রে, এবং সেটা তোমাকে পেশেন্ট এক্সপ্লেন করতে হবে। অবশ্যই এক্সপ্লেন করবে ইন এ ওয়ে দ্যাট পেশেন্ট যাতে ভয় না পায় এবং সে তোমার সার্জারি করবে না এটা না বলে। এখানে একটা ব্যালেন্স থাকতে হবে এবং তোমাকে সব ইনফরমেশন দিতে হবে। সো দেয়ার আর টু প্রসিডিউরস, ওয়ান ইজ লাইক ওপেন সার্জিক্যাল প্রসিডিউর এবং ওয়ান ইজ কল্ড ইভার, ইট ইজ এন্ডোভাসকুলার অ্যাবডোমিনাল অ্যাওর্টিক রিপেয়ার। এটা হচ্ছে রেডিওলজিক্যাল রিপেয়ার, রেডিওলজিস্ট ইউজুয়ালি ডু ইট, ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট। আই উইল গো থ্রু ইট। সো ওপেন রিপেয়ার ইজ লাইক কনভেনশনাল, দে উইল কাট দ্য অ্যাবডোমেন ল্যাপারোটোমি অ্যান্ড ফলোড বাই সার্জারি, দ্যাট ইজ ফলোড বাই রিপেয়ার অফ দ্য অ্যানিউরিজম। এই ক্ষেত্রে পেশেন্টের যেসব কমপ্লিকেশন ডেভেলপ করে লাইক হার্ট ফেলিওর, অ্যারিথমিয়া, কারণ ব্লাড ডিউ টু ক্লাম্পিং অফ দ্য অ্যাবডোমিন, যখন অপারেশন করবে তখন তারা ক্লাম্প করে প্রক্সিমাল এবং ডিস্টাল ফর দ্য প্রসিডিউর এবং টু স্টপ দ্য ব্লিডিং। তো সেই ক্ষেত্রে হার্ট অনেক সময় প্রপার ব্লাড সাপ্লাই পায় না এবং তখন হার্ট ফেলিওর অ্যারিথমিয়া এই জিনিসগুলো ডেভেলপ করে। Obviously, there is chance of bleeding. Obviously, তুমি অ্যাবডোমেন যখন ওপেন করবা there is chance of bowel injury, কারণ বাউল প্রথমেই আসবে। Then, তুমি যখন ক্লাম্প করবে অ্যাবডোমিনাল অ্যাওর্টা ফর কন্ট্রোল অফ দ্য ব্লাড ভেসেল, তখন ব্লাড ফ্লো টু দ্য লেগ কমে যাবে এবং সেই ক্ষেত্রে ব্লাড ক্লট ফরমেশন হইতে পারে। তুমি যখন গ্রাফট ইউজ করবা অলওয়েজ দ্যার ইজ চান্স অফ ইনফেকশন টু দ্য গ্রাফট, এবং সেম যখন তুমি কন্ট্রোল নিবা ব্লাড ভেসেলের কিডনি ব্লাড সাপ্লাই পাবে না একটা সার্টিন সময়ের জন্য, কিডনি ড্যামেজ হবে। এবং স্পাইনাল কর্ড ইনজুরি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ ইট ইজ বেসিক্যালি ইস্কেমিয়া, বিকজ স্পাইনাল কর্ড গেট দ্য ব্লাড ব্লাড সাপ্লাই ফ্রম দ্য অ্যাবডোমিনাল অ্যাওর্টা ফ্রম দ্য পোস্টেরিয়র রুট। সো ক্লাম করলে স্পাইনাল কর্ড গেট ইস্কেমিয়া। অ্যান্ড ইভার ইট হ্যাজ সাম কমপ্লিকেশনস লাইক ড্যামেজ দ্য ব্লাড ভেসেলস, কারণ তুমি এই ক্ষেত্রে যেটা করা হয় ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট একটা ফর ফ্রম ফিমোরাল আর্টারি দে এন্টার ইন টু দ্য অ্যাবডোমিনাল অ্যাওর্টা, তার একটা ফিমোরাল আর্টারিতে ছোট নিকি করে এবং উইথ গাইড ওয়ার দে এন্টার টু দ্য অ্যাবডোমিনাল অ্যাওর্টা, এবং আফটার গোয়িং টু অ্যাবডোমিনাল অ্যাওর্টা তার একটা ডাই দেয় দেখার জন্য যে to the structure of the abdominal aorta ebong shei er por tara graft introduce kore. So injury to the vessel same as kidney damage and reduced blood flow to the leg, groin infection karon femoral artery ei khetre involve hoy, groin hematoma hoy, there is always chance of bleeding, endoleak, this is the leaking after graft insertion, there is bleeding occur just by the side of the graft, so this is called endoleak. Ami dekhabo niche ekta picture ache ebong spinal cord injury. Acha bhai ekhane ekta tonmoy ache participant der moddhe, tonmoy ekটু unmute korte parba tomar microphone? Ji ji apu salam, tumi mrcs er preparation nichcho na? Wa alaikum salam. Ji apu, acha যে ভাইয়া যে রিস্ক গুলো বললো, মানে ওভারঅল যে যদি তোমার এরকম একটা পেশেন্ট থাকে যার তুমি কনসেন্ট নিচ্ছ ধরো, তুমি তাকে কি কি বলে ইয়ে করবা? ওভারঅল আপু আমরা পেশেন্টকে রিস্ক ফ্যাক্টরের মধ্যে প্রিভিয়াস কোন পেশেন্ট হার্ট ডিজিজ অথবা মেটাবলিক ডিজিজ যেমন ডায়াবেটিস বা কন্ট্রোল কি আনকন্ট্রোল কতদিন ধরে অথবা এনি অ্যান্ড্রোকাইন থাইরয়েড প্রবলেম অথবা প্রিভিয়াস কোন স্ট্রোক বা হার্ট অ্যাটাক
এটাতে কি হবে, প্রিভিয়াস হিস্ট্রির সাথে তোমার, তুমি এখন যে অপারেশনটা করতেছো সেই অপারেশন রিলেটেড রিস্ক গুলা তোমাকে পেশেন্টকে বলতে হবে, তাই তো? ও আচ্ছা, তোমাকে পেশেন্টকে, তুমি একটা পেশেন্টকে কনসেন্ট নিচ্ছ হচ্ছে রাপচার ট্রিপলে রিপেয়ার করার জন্য, তো বেনিফিট, যখন তুমি বলবা তুমি তোমার মাথায় অর্গানাইজ করবা এভাবে যে তুমি জেনারেলাইজড কিছু রিস্ক ধরো, এখন তুমি যদি এটা ওপেন করো এটা জেনারেল অ্যানাস্থেশিয়া দিয়ে করো, জেনারেল অ্যানাস্থেশিয়া রিলেটেড কিছু রিস্ক আছে, তারপর তোমার ডিভিটি পালমোনারি এমবোলিজম এগুলো হওয়ার রিস্ক আছে, যেহেতু পেশেন্টটা অপারেশনের পরে তো অনেক শুয়ে টুয়ে থাকবে, তারপর ধরো তুমি একটা ভাস্কুলার প্রসিডিউর করছো তাই না, কোভিড হতে পারে, হ্যাঁ এরকম এগুলো হতে পারে, আর প্রসিডিউর রিলেটেড তুমি ইনসিশন দিচ্ছ তার উন্ডে একটা ইনফেকশন হতে পারে তাই না, তারপরে তুমি যাচ্ছ হচ্ছে তার অ্যাওরটা পর্যন্ত, সো তার অ্যাওরটা যেখানে যেখানে তুমি অ্যাওরটাতে একটা গ্রাফট দিচ্ছ তো ওখান থেকে যেখানে সাপ্লাই যাচ্ছে সেই জায়গাগুলো ড্যামেজ হতে পারে ব্লাড ফ্লো হ্যাম্পার হয়ে, তুমি একটা গ্রাফট দিচ্ছ, গ্রাফট ইজ ইটসেলফ আ ফরেন বডি টু দ্যাট প্লেস, সো ওখানে গ্রাফটে ইনফেকশন হতে পারে, গ্রাফট রিজেক্ট করতে পারে, তুমি গ্রয়েন যেখানে দিয়ে যাচ্ছ সেখানে একটা ব্লিডিং হয়ে হেমাটোমা ডেভেলপ করতে পারে, তো তোমাকে পেশেন্টকে বলে নিতে হবে। আরো একটু যখন অ্যাডভান্সড লেভেলে তোমরা যাবা দেখবা যে এইগুলো আবার কোনটার পার্সেন্টেজ মানে হওয়ার চান্স কতটুকু, এখন তার উন্ড ইনফেকশন হওয়ার চান্স আর হার্ট ফেলিওর হওয়ার চান্স কিন্তু সমান না, তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে আসলে কিন্তু পেশেন্ট তোমাকে ইভেন এটাও জিজ্ঞেস করবে যে এরকম হওয়ার চান্স কতটুকু আছে, তুমি যদি বলো 50% চান্স যে তুমি এটার পর তোমার কিডনি ড্যামেজ হয়ে যাবে সেটা একটা জিনিস, আর না দেয়ার ইজ এ 1% রিস্ক দ্যাট ইউর কিডনি মেবি ড্যামেজড, দুইটা কথা কিন্তু ডিফারেন্ট। সো যখন আরেকটু অ্যাডভান্সড পড়াশোনা করবা তখন তোমাকে এই পার্সেন্টেজ গুলো জানতে হবে যে, আদারওয়াইজ কিন্তু তুমি পেশেন্টকে কাউন্সেলিং করতে গেলে পেশেন্ট তোমাকে এটা শুধু শুধু তো সাইন করে দিয়ে দিবে না যে আচ্ছা ঠিক আছে তুমি আমার উপর এত বড় একটা মেজর একটা অপারেশন করো, সো এই জিনিসটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট যে কি কি রিস্ক আছে এবং এটা এখানে কিন্তু সবগুলা রিস্কের মানে হওয়ার চান্স সেম না, ঠিক আছে? এখন একটা পেশেন্টকে যদি তুমি বলো যে তোমার 60% চান্স আছে যে তোমার স্পাইনাল কর্ড ইনজুরি হয়ে যাবে আমি এই অপারেশন করার পরে, পেশেন্ট কিন্তু তোমাকে কনসেন্ট নাও দিতে পারে, তার থেকে আমি অ্যানিউরিজম নিয়েই থাকবো যে কয়দিন বেঁচে আছে, ঠিক না? সো এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে হবে, ওকে? মানে স্টেজ ওয়াইজ আমাদের বুঝাই দিতে হবে কোন স্টেজে যাব, ডেফিনেটলি ডেফিনেটলি, হ্যাঁ যখন তোমরা সার্জারিতে কাজ করবা ডেফিনেটলি তোমাদেরকে এটা জানতে হবে, ওকে থ্যাংক ইউ। ওকে সো তন্ময় তুমি তো এমআরসিএস দিচ্ছ, জাস্ট একটা কোশ্চেন, হ্যাভ ইউ হ্যাড এনি আইডিয়া অ্যাবাউট পারমিসিভ হাইপোটেনশন? পারমিসিভ হাইপোটেনশন, হ্যাঁ, যখন তুমি রাপচার অ্যাবডোমিনাল অ্যাওরটিক অ্যানিউরিজম পেশেন্ট কে ফ্লুইড রিসাসিটেট করবা তখন পারমিসিভ হাইপোটেনশন ইজ আ টার্ম হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার মোটামুটি পেশেন্টের মেইনটেইন করতে হবে, কারণ নাহলে ব্লিডিং এর চান্স তো বেশি আছে, রাপচার আরো ই হয়ে যাবে, কারণ আমাকে একটা মিনিমাম প্রেসার মেইনটেইন করতে হবে, আমি যদি বেশি ফ্লুইড দেই বা পেশেন্টকে আমি বেশি রিসাসিটেট করার চেষ্টা করি তাহলে হিতে বিপরীত হয়ে যাবে, এর জন্য পেশেন্টকে একটা কনস্ট্যান্ট ইলেকট্রোলাইট একটা ভালো ফ্লুইড দিতে হবে যেটা পেশেন্টের মানে চাহিদা মেইনটেইন হবে কিন্তু ওভারলোড হবে না। লাভলি লাভলি, এক্স্যাক্টলি। সো পারমিসিভ হাইপোটেনশনটা হচ্ছে আমরা ইউজুয়ালি আমরা যখন চিন্তা করি শক, শক মানে ফ্লুইড, আমরা শক মানে ফ্লুইড, ফ্লুইড দাও ফ্লুইড দাও ফ্লুইড দাও, কিন্তু এই ক্ষেত্রে আমাদের অ্যাপ্রোচটা হবে একটু ডিফারেন্ট, আমরা মেনটেন করব হাইপোটেনশন, দিস ইজ আ রেস্ট্রিক্টিভ ফ্লুইড থেরাপি, এটার অ্যাডভান্টেজ আছে এই অপারেশনের ক্ষেত্রে, এবং আমরা অবশ্যই এই যে কোনো ক্রিটিক্যাল ইল পেশেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে, এটা আমি আগে বলতে ভুলে গেছি, জাস্ট ক্যাথেটার করো, কারণ ইনটেক আউটপুট ব্যালেন্স মেনটেন করা হচ্ছে সার্জারির one of the most important key
to manage a patient. Okay, so এইখানে আমরা restrictive fluid therapy করব, আমরা catheterize করব, আমরা urine output দেখব, এবং আমরা যখন fluid দিব, আমরা try করব not to get the normal blood pressure like 120/80 or 100/80. আমরা try করব systolic blood pressure like 80, 90, try to be 80. In book, it's 80. তাহলে যেটা হবে যে পেশেন্টের যেই লিকটা হয়েছে অ্যাবডোমিনাল অ্যাওর্টাতে এবং সেখানে যদি থ্রম্বাস ফর্মেশন হয় ডি টু লো ব্লাড প্রেশার, সেই থ্রম্বাসটা ডিসলজমেন্ট হবে না, সো উইল গেট মোর টাইম ফর ম্যানেজিং দিস পেশেন্ট, নাম্বার ওয়ান। নাম্বার টু, তুমি যখন বেশি বেশি ফ্লুইড দিবে তখন দেয়ার ইজ ডাইলিউশন অফ দ্য কোয়াগুলেশন ফ্যাক্টরস, সো কোয়াগুলেশন হইতে সময় লাগবে, সো কিপ দ্য ব্লাড প্রেশার লো, সেই ক্ষেত্রে কনসেন্ট্রেটেড হাই কনসেন্ট্রেশন অফ দ্য ব্লাড হুইচ কজ লাইক কনসেন্ট্রেশন অফ দ্য কোয়াগুলেশন ফ্যাক্টরস। আরেকটা টার নর্মোথার্মিয়া, এই নর্মোথার্মিয়াটা খুবই ইম্পর্টেন্ট ইন ফর পেরি অপারেটিভ ম্যানেজমেন্ট অফ এ পেশেন্ট। আমাদের এখানে আমরা ইউজুয়ালি বাংলাদেশে এইটা ইউজ করি না। এনিবডি হ্যাভ হার্ড অ্যাবাউট বিয়ার হাগার? জ্যোতি, এমআরসিএস এক্সামিনাররা কোথায়? এটা না শোনার কারণ হচ্ছে আমরা এটা ইউজুয়ালি ইউজ করি না বাংলাদেশে, কার্ডিয়াক সার্জারিতে ইউজ হয়। এইখানে নর্মোথার্মিয়া মেনটেন করার জন্য তোমার বিয়ার হাগার ইটস এ ব্ল্যাঙ্কেট, এটা যখন রোগীকে অপারেশন টেবিলে নেওয়া হয় অথবা রোগীর যদি হাইপোথার্মিয়া হয়, এটা প্রসেস যে একটা মানে হিট জেনারেটেড হয় যাতে রোগীর টেম্পারেচার কমে না যায়, মানে একটা নরমাল টেম্পারেচার মেইনটেইন করার জন্য। কিন্তু এটা নন অপারেটিভ কেয়ারে আছে, কিন্তু এই কোশ্চেনটা এমআরসিএস এ, ইএমআরসিএস এ পেরি অপারেটিভ কেয়ারে এই ওয়ার্ডটা আছে, হয়তোবা মানে ভুলে গেছো বা খেয়াল করা হয়নি। সো বিয়ার হাগার এটা করা হয় অলওয়েজ টু মেইনটেইন নর্মোথার্মিয়া। নর্মোথার্মিয়ার অনেক অ্যাডভান্টেজ, ওয়ান অফ দ্য বেস্ট অ্যাডভান্টেজ ইজ যখন আমাদের বডি টেম্পারেচার নর্মাল থাকে তখন তার এনজাইম এবং মেটাবলিজম একটা সার্টেইন ওয়েতে নর্মাল ওয়েতে চলে, কিন্তু যখন তোমার টেম্পারেচার কমে যায় অথবা বেশি হয় সেই ক্ষেত্রে মেটাবলিজম অল্টার্ড হয়, প্লাস আমাদের যে বডি সিস্টেম এনজাইম সবকিছু অল্টার্ড হয়ে যায়। সো পেরি অপারেটিভ ম্যানেজমেন্ট এবং পেরি অপারেটিভ রিকভারি এটা নর্মোথার্মিয়ার উপর নির্ভর করে। সো উই উইল অলওয়েজ ট্রাই টু কিপ দ্য পেশেন্ট ইন নর্মাল টেম্পারেচার। এখন যদি আমরা বেশি বেশি ফ্লুইড দেই, ইউজুয়ালি আমরা ওয়ান ফ্লুইড দেই না ওয়ার্ডে, আমরা জাস্ট স্যালাইন নেই এবং ইনফিউশন শুরু করি, সেই ক্ষেত্রে পেশেন্ট যদি আমরা বেশি বেশি ফ্লুইড দেই পেশেন্টের হাইপোথার্মিয়া ডেভেলপ করতে পারে। সো দ্যাটস ওয়াই এই পেশেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিপ দ্য ব্লাড প্রেশার লো। ওকে, সো ইউজুয়ালি নাও আমরা ম্যানেজ করলাম, এখন পেশেন্ট অপেক্ষা করতেছে। আমরা আগেই বলছিলাম যে আমরা একটা সিটি অ্যানজিওগ্রাম দিলাম, রিকোয়েস্ট করলাম পেশেন্টের এই ম্যানেজমেন্ট হচ্ছে পারমিসিভ হাইপোটেনশনও ম্যানেজ আমরা করছি। তখন তোমার নার্স এসে বলল যে ব্লাড প্রেশার ইজ নাও 70/40 অ্যান্ড পেশেন্ট ইজ অ্যাওয়েটিং সিটি অ্যানজিওগ্রাম, হোয়াট ইউ উইল ডু? Any idea? Sorry, question টা আরেকবার একটু রিপিট করেন, আমি মিস করে গেছি। Patient having we know the patient is abdominal aortic aneurysm. Diameter is 5.9. আমরা initial management করলাম, vascular surgeon এর সাথে কথা বললাম, consent নিলাম, CT angiogram request করলাম। এখন তখন পেশেন্টের blood pressure stable ছিল 95/60, heart rate 110. সে যখন সিটি অ্যানজিওগ্রামের জন্য অপেক্ষা করছে এই মুহূর্তে তার ব্লাড প্রেশার, নার্স এসে বলল ব্লাড প্রেশার নাও 70/40 এবং হার্ট রেট 130. এটা অ্যানিজম রাপচার হয়ে গেছে আই গেস। আমাদের এমআরসিএস পার্ট বি এক্সামিনে চলে আসছে ভাইয়া,
ধরেন ধরেন ওকে ধরেন what you will do right জায়েদ জায়েদ আমরা এখন আর ওই সিটি অ্যানজিওগ্রামের জন্য অপেক্ষা করব না, আমরা ডিরেক্টলি পেশেন্টকে থিয়েটারে নিয়ে যাব এবং ল্যাপারোটমি করব। দ্যাট ইজ দ্য থিং। সো কন্টিনিউয়াস মনিটরিং এন্ড রিঅ্যাসেসমেন্ট অফ দ্য পেশেন্ট until unless it that is the patient goes to the theater, eta amader ekta ongoing management er moddhe thakte hobe when you manage a patient with ruptured like abdominal aortic aneurysm. So as a whole patient er management hocche EVAR surgery, these are for emergency amra age bolechi, but patient might need surgery electively amra pore bolbo, ebong patient er amra abdominal aortic aneurysm three types usually, small, medium and large. Whenever this is small, like 3 cm to 4.4 cm, ekhane amra bolbo small, very low risk of rupture, ebong amra ei patient ke proti 2 bochor por por ultrasound er maddhome follow up korbo tar diameter ki barche ba komche or CT scan, usually it is ultrasound in NHS. Then if it's medium size abdominal aortic aneurysm like 4.5 to 5.4 cm, it is medium size, so a patient ke amra 3 monthly ultrasound er maddhome take surveillance korte thakbo, screening korte thakbo, ebong large size is 5.5 or more, ei khetre amra obosshoi consider korbo surgery, because if it is more than 5.5 tar 10% chance to rupture in that year, and if it's more than 7, it is about 30% chance to rupture. So diameter of the abdominal aortic aneurysm is important in managing the patient. For small abdominal aortic aneurysm, wait and watch, control the, and medium size, control the blood pressure and the daily exercises, those sort of things, but and stop smoking. But for large patient with large abdominal aortic aneurysm, must consider surgery. Patient with abdominal aortic aneurysm with symptoms like pain, consider surgery. And abdominal aneurysm, which is like growing 1 cm every yearly, we must consider surgery. So this is the picture for open and the that is EVA. Now, what are the risk factors of abdominal aortic aneurysm? To be honest, it is not that much clinical. Old age, male, smoking, hypertension, atherosclerotic disease, and connective tissue disorder like Marfan and Ehlers-Danlos syndrome. So whenever you assess the patient in the ED, you must keep in mind, like 75 years old gentleman, old age, patient male, smoking is an important history for him. Hypertension is always a risk factor. Take the history, and patient has the abdominal aortic aneurysm, thake, tar blood pressure control is important. Atherosclerotic disease er khetre or vessel wall gula degenerate hoy, ebong shei khetre eta develop kore beshi. And we know about connective tissue disorder, ultimately it causes aneurysm. Let's see case 2. Same patient. Left flank pain niye ashlo ebong tar blood right now blood pressure is 100/60, almost normal, and for pain the temp heart rate is slide ta amra dekhte pacchi na 100. Ha, urine dip shows blood results completely normal, CTKUB you find it stone. Ei patient khubi কমন, আমরা যখন পেশেন্ট ম্যানেজ করব ইন দা ইমার্জেন্সি অর ইন দা সার্জারি অ্যাজ এ ইন্টার্ন অথবা আফটার ইন্টার্ন। সো হাউ ইউ উইল ম্যানেজ, দিস ইজ ভেরি কমন এন্ড ইট ইজ ভেরি ইজি, জাস্ট লেটস ডিসকাস অ্যাবাউট ইট, হাউ উইল ম্যানেজ দিস পেশেন্ট স্টোন, হোয়াট ইউ উইল ডু?
যদি 5 মিলিমিটার এর কম হয় তাহলে আমি ওয়াচফুল ওয়াচিং করব, মানে ফলো আপ করব। যদি 5 থেকে 10 এর মধ্যে হয় তাহলে আমি ইএসডব্লিউ করব। যদি 10 থেকে 20 এর মধ্যে হয় তাহলে আমি এখানে পিসিএল করব। ওকে, ভেরি গুড, ইউ হ্যাভ দ্য গুড আইডিয়া। সো দিস ইজ দ্য থিং, লাইক ফার্স্ট তুমি যখন ওয়ার্ডে ম্যানেজ করবা এই পেশেন্টের, প্রথম যেটা হচ্ছে ইএসডব্লিউএল, পিসিএনএল, দিস আর নট দ্য থিং। First thing is pain control, pain control and pain control. Their patient is a very, very much agony. Then CTKAB will always suggest korbe tomake, what is the size of the stone? Jara MRCS dicho, tader jonno eta khubi important. For diagnosis of renal stone or like any sort of urinary tract stone, it should be non-contrast CT scan, which is sensitive. Okay? It's not contrast, it's non-contrast CT scan. So less than 5 centimeter, go for expected therapy, or 5 millimeter. If it is 5 millimeter to 20, like 0.5 centimeter to 2 centimeter, we'll go for ESWL. And if it is more than 2 centimeter, go for PCNL. Ebong proti khetrei jodi less than 5 hoy othoba after procedure, you must give the patient tamsulosin. এই ক্যামসুলোসিন ড্রাগটা যেটা করে সেটা হচ্ছে ব্লাড ইউরিনারি ব্লাডার এবং তোমার প্রোস্টেট, এটার মাসলকে রিল্যাক্স করে। সো দ্য ফ্র্যাগমেন্টেড স্টোন ক্যান পাস ইজিলি থ্রু দ্য প্রোস্টেটিক পার্ট অফ ইউরেথ্রা অ্যান্ড দ্য ইউরেথ্রা, সো ইটস জাস্ট হেল্প টু পাস দ্য ইউরিন। এনি সর্ট অফ, আমি এখানে একটু অ্যাড করতে চাচ্ছিলাম একটা জিনিস। হ্যাঁ শিওর, কোন স্টুডেন্ট কি বলতে পারবে ধরুন পেশেন্টের স্টোনের সাইজ 0.5 সেন্টিমিটারের নিচে, তারপর আমরা অপারেশন করব, এটা কখন? এনি স্টুডেন্ট যদি হাইড্রোনেফ্রোসিস থাকে, ইয়েস এক্স্যাক্টলি, যদি হাইড্রোনেফ্রোসিস থাকে তাহলে আমরা যে স্টোনের সাইজ যতটুকুই হোক না কেন, যদি সাইন্স অফ অবস্ট্রাকশন থাকে আমরা স্টোনের সাইজের দিকে তাকাবো না, উই উইল গো ফর অপারেশন। আর এখন মোস্ট কমনলি অপারেশন আমরা যেটা করি, আমরা ফ্লেক্সিবল ইউরোটোস্কোপ করি, করে ওখানে লেজার ফ্র্যাগমেন্টেশন অফ দি স্টোন করি, আমরা লেজার দিয়ে স্টোনটা ভেঙে স্টোনটা বের করে নিয়ে আসি, স্ট্যান্টিং করে দিয়ে আসি। ওকে ওকে, আরেকটা জিনিস আছে এই ক্ষেত্রে জাস্ট জানার জন্য, যদি অবস্ট্রাক্টেড স্টোন হয় পেশেন্টের লেফট লোয়েন পেইন, সেম সর্ট অফ পেইন, বাট পেশেন্ট ইন সেপসিস, তুমি দেখলা রেনাল ফাংশন জাস্ট ডিটোরিয়েট করলো, ভেরি হাই ক্রিয়েটিনিন, very low EGFR, very high temperature, it means the patient has obstruction in the urinary tract, shei khetre immediately tomake nephrostomy korte hobe. Anybody has any idea what is nephrostomy is? Third year, fourth year students? Stoma kotha tar mane ki? Stomy, any sort of ostomy, আমরা পড়ি না ectomy, ostomy, otomy, এই টার্ম গুলোর স্পেশালিটি কি? হাসিব বলো, হাসিব কোথায়? হাসিব আছে না? হ্যাঁ আপু। হাসিব বলো, ostomy, ectomy আর otomy? এগুলো গ্রিক ওয়ার্ড, ostomy। আচ্ছা আমরা স্টোমা করি না, স্টোমা দেখছো তো ওয়ার্ডে। স্টোমাটা কি করে, স্টোমার কাজ কি? বাইপাস একটা ট্র্যাক তৈরি করে দিব আর কি। হ্যাঁ, কি ধরনের, কি ধরনের স্টোমা, কি ধরনের স্টোমা দেখছো তুমি ওয়ার্ডে? দেখিনি তো, কলোস্টোমি, কলোস্টোমি দেখছো তাই না? কলোস্টোমি যেখানে দেখছো তার মানে কোলনের একটা পার্ট বের করে এনে একটা বাইপাস করে দেওয়া হয়েছে, যেখানে স্টুলটা বাইরে সরাসরি ড্রেন হচ্ছে। এটাই যদি আমি এখন বলি নেফ্রোস্টমি, তাহলে নেফ্রোস্টমিতে আমরা কি করতেছি, কনসেপ্টটা কি, আইডিয়াটা কি? নেফ্রন, নেফ্রন কোথায় থাকে? ইয়াতে, আর কিডনির মাঝখানে ওপেনিং করে, যাতে ইউরিনারি, ইউরিনটা ডাইরেক্টলি, এক্স্যাক্টলি, আইডিয়াটা তো তাই, তাই না?
রেনাল পেলভিস থেকে আমাদের এই টিউবটা আমরা দেই সাধারণত আমাদের যেই যাই হোক মানে আইডিয়াটা অ্যাজ লং অ্যাজ তোমরা আইডিয়াটা বুঝতে পারতেছো দ্যাটস দা থিং কোলোস্টোমি আইলিওস্টোমি নেফ্রোস্টোমি এগুলো এক একটা ওয়ার্ড বাট মেইন আইডিয়াটা কিন্তু সেম তাই না ওকে সো কেস 3 সেম পেশেন্ট লো ইন পেইন লো ইন টু ব্যাক পেইন পাইরেক্সিয়া এন্ড রাইট নাও তার এখন জ্বর আছে very shivering renal angle tender and bloating high white cell high crp that is the inflammatory marker raised and to urine dip korla shei khetre pela nitrate and leukocytes renal function is normal what do you think very good yes okay management is very easy cs korba ki ki cs korba blood blood cs korbo urine kora jay urine korbo yes blood cs urine cs patient ke tumi ektu fluid diba karon she pyrexic he could be dehydrated or septic or antibiotic that's it and painkiller management done আরেকটা জিনিস করবা সেটা হচ্ছে সিটি স্ক্যান এবং আল্ট্রাসোনোগ্রাফি ইউজুয়ালি তোমার পাইলোনেফ্রাইটিস তুমি এটা তোমার ক্লিনিক্যাল জাজমেন্ট বাট সিটি স্ক্যান এবং আল্ট্রাসোনোগ্রাফি তুমি কেন করবা কারণটা হচ্ছে ইট কুড বি পায়োনেফ্রোসিস অর পেরিয়ানাল পেরিডেনাল অ্যাবসেস যদি এই ক্ষেত্রে অ্যাবসেস ফর্মেশন হয় ইউ মাস্ট ড্রেইন ইট সো ইউর ম্যানেজমেন্ট অফ প্ল্যান should be altered so you must go for it okay right now the last case left loin pain left loin is very tender is peritonic patient is septic with fever slight amount of PR bleed as well high inflammatory markers and CRP CTAP suggestive of diverticulitis right now jeta amader hoy usually amra bangladeshe diverticulitis pai na bolle bhul hobe ache amra diagnosis kori na amra just pain niye ache amra antibiotic dei subside kore amra nijeo jani na what we treat so have you had any idea what is diverticular disease monica acho amader ekhane মনিকার ডাইভার্টিকুলাইটিস এর উপর একটা পোস্টার প্রেজেন্টেশন আছে ভাইয়া ওকে মনিকা আছো আচ্ছা ও পার্টিসিপেন্ট লিস্টে আছে বাট ও মেবি বিজি বা সামথিং ওকে সো এনিবডি ক্যান আনসার হোয়াট ইজ ডাইভার্টিকুলার ডিজিজ তন্ময় Sir, it's infection of the infection or inflammation of the pouch of intestine. Ji apu. Hai colon inflammation. Okay. Anything? Okay. Diverticular disease hocche. Colonic inflammation, if you can say, it's colitis. So it's not diverticulitis. And diverticular disease project it at outpouching of the colonic mucosa usually jokhon blood vessel enter kore amader colon e oi blood vessel entering point ta usually weak point so from that point the colonic mucosa it's like one sort of herniation you can say the colonic mucosa comes out from the colon and it's form a pouch like thing
So this diverticular disease is diverticular is formed only by the colonic mucosa. Usually, colonic wall e shobketa layer thake, muscle layer thake, mucosa, submucosa, serous, you know. But diverticular disease, diverticular, either wall shudhu matro tomar colonic mucosa thake. So it is very thin. Tumi jodi left hand side e je chobi ta ache, colonoscopy, exactly same sort of picture paoa jay jokhon tumi colonoscopy korba. Ebang you should be very much careful karon jodi ektu touch lage usually eta just perforate kore. So colonoscopy for diverticular disease is a bit tricky. Ekhon je jinish gulo hoy ei diverticular disease jokhon chronically ekhane stone and stool enter kore diverticular out pouch gulote ebong chronic retention chronically they causes infection and there causes diverticulitis and ei diverticulitis er jonno kichu complication hoy diverticular disease er jonno kichu complication hoy like diverticulitis ei diverticulitis gulo perforate kore it causes formation of abscess in the peritoneum ultimately it leads to peritonitis. We know it's an infection. So whenever ongoing infection leads to fibrosis, so diverticular disease ultimately and its diverticulitis ultimately leads to formation of scar, fibrosis, and leads to intestinal obstruction. Ami age bolechi je diverticular gulo formation hoy blood vessel er kacha kachi weak point e. So blood vessel usually eroded and causes spear bleed and it's easy to pop up. So the colon if it's close proximity with the bladder, it causes fistula formation. Colovesical fistula is very common in case of diverticular disease. আচ্ছা ভাইয়া আমার এখানে দুটো কোশ্চেন আছে। হ্যাঁ। একটা কোশ্চেন হচ্ছে জ্যোতির জন্য। ভাই একটু আগের স্লাইডটাতে যদি ফেরত যাইতেন। জ্যোতি এটা? এই যে ছবিটা। জ্যোতি আসো হ্যাঁ জি আপু আচ্ছা এই যে এখানে ছবিটাতে দেখা যাচ্ছে যে কোলনের মধ্যে ছোট ছোট পাউচের মতো হয়ে গেছে তাই না বাইরে কিছু প্রজেকশন বের হইছে তো এই জাতীয় ডাইভার্টিকুলাম কোলন ছাড়া আর কোথাও হয় কিনা ডাইভার্টিকুলাইটিসটা মেইনলি সিগময়েড কোলনে সবচেয়ে বেশি হয় কোলনের অন্যান্য পার্টেও হতে পারে ব্লাডারে হয় ব্লাডার ডাইভার্টিকুলাম ব্লাডারে হতে পারে এক্স্যাক্টলি আর কোথাও গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের আর কোথাও হয় যেটার কোন স্পেসিফিক ফ্যারিনজিয়াল পাউচটা একটা ডাইভার্টিকুলাম यस পাউচ ফ্যারিনজিয়াল পাউচ আরেকটা নাম হচ্ছে জেনকারস ডাইভার্টিকুলাম এক্স্যাক্টলি ভেরি গুড আচ্ছা আর ট্রিটমেন্ট তো ভাই এমন হয় এর পরে বলবে বাট এই কোশ্চেনটা জায়েদের জন্য থাকবে যে ডাইভার্টিকুলার ডিজিজের কি ট্রিটমেন্ট ডাইভার্টিকুলাইটিসের কি ট্রিটমেন্ট ডাইভার্টিকুলার অ্যাবসেস হলে কি ট্রিটমেন্ট আর ডাইভার্টিকুলার অ্যাবসেস পারফোরেশন হলে কি ট্রিটমেন্ট এই চারটা কেসে ম্যানেজমেন্ট প্ল্যান কিন্তু চার রকম হবে সো এই কোশ্চেনটা হচ্ছে জায়েদের জন্য বা আরো যদি কেউ এমআরসিএস পার্ট এ কমপ্লিট করা কেউ থেকে থাকে তাদের জন্য হচ্ছে এই কোশ্চেনটা আচ্ছা জায়েদ মেবি ডিসকানেক্টেড হয়ে গেছে বাট এমআরসিএস পার্ট এ এক্সামিনি যারা আছে জ্যোতি বা তন্ময় আনসার দিতে পারো জানতে হবে বাট আমি যেটা জিজ্ঞেস করতেছি প্র্যাকটিক্যালি একটা ডাইভার্টিকুলার ডিজিজ এর পেশেন্ট পেলে কিভাবে ট্রিট করবা একটা ডাইভার্টিকুলাইটিস এর পেশেন্ট পেলে কি ট্রিটমেন্ট দিবা ডাইভার্টিকুলার অ্যাবসেস পেলে কি ট্রিটমেন্ট দিবা আর পারফোরেশন হয়ে গেলে কি ট্রিটমেন্ট দিবা এটা যদি জানা না থাকে তাহলে ভাই একটা শুনো আর কি যদি এক্স্যাক্টলি জানা না থাকে ওকে সো যদি তুমি ডাইভার্টিকুলাইটিস ট্রিটমেন্ট করো আমরা কেসে আমরা ডাইভার্টিকুলাইটিস নিয়ে কথা বলছি অ্যাজ ইউজুয়াল ইটস ইনফেকশন গো ফর আইভি ফ্লুইড অ্যানালজেসিক্স অ্যান্টিবায়োটিক ইট উইল বি সর্টেড আমরা যখন রোগীকে
ইনিশিয়াল অ্যাটাক ম্যানেজ করব, তার ছয় সপ্তাহ পর আফটার সিক্স উইকস আমরা তাকে বলবো কলোনোস্কোপি করার জন্য। এটার কারণটা হচ্ছে সেনার্জিস্টিক পিয়ার বিট থাকে, আর কোনো প্যাথোলজি আছে নাকি সেটা দেখার জন্য, প্লাস আদার প্যাথোলজি লাইক এনি টাইপ অফ পারফোরেশন অর স্ট্রিকচার ডেভেলপ করেছে নাকি এটা দেখার জন্য। সো ইফ ইউ সাসপেক্ট ডাইভার্টিকুলাইটিস অর সিটি অ্যাবডোমেন পেলভিস শোজ ডাইভার্টিকুলাইটিস, ইউ মাস্ট ডু কলোনোস্কোপি আফটার সিক্স উইকস, নাম্বার ওয়ান, অ্যান্ড ডায়েটারি মডিফিকেশন। সো হোয়েন এভার ইট ইস ডাইভার্টিকুলার ডিজিজ, ইউজুয়ালি ইটস জাস্ট the patient don't need any sort of intervention, just dietary modification, okay? Ebong good bowel, regular bowel movement and laxatives and dietary modification like high fiber diet, jate patient constipated na hoy. That is the only goal. Diverticulitis treatment is very easy. Now diverticular abscess and perforation. If it is abscess formation, like less than 5 millimeter and no sort of like full-blown peritonitis, antibiotic would be the treatment and no sort of like intervention. But if it's perforation and it's called full-blown peritonitis, even like in a sense, like more than 5 centimeter, সেই ক্ষেত্রে আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্ট করতে পারি না। সেই ক্ষেত্রে ফার্স্ট উই ক্যান ডু আইআর ড্রেনেজ, দ্যাট ইজ ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট তোমার সিটি গাইডের একটা ড্রেন দেয় অ্যাবডোমেনে এবং সেই অ্যাবসেসটা ড্রেন করে নিয়ে আসে এবং সাথে সাথে সাবসিকুয়েন্টলি অ্যান্টিবায়োটিক চলতে থাকে, একটা সময় ইনফেকশন সাবসাইড করে। কিন্তু যদি সেটাতে কাজ না হয় এবং পেশেন্ট গোজ টু লাইক সেপসিস, সেই ক্ষেত্রে আমাদের আর ওই আইআর ড্রেনেজ কাজ করে না, উই নিড টু গো ফর ল্যাপারোটমি অ্যান্ড ইউজুয়ালি হার্টম্যান প্রসিডিউর শুড বি ডান। নওশিন, তুমি কিছু অ্যাড করবা? না, আমি জাস্ট ওদের থেকে একটা ফিডব্যাক নিব, এটা ওরা বুঝছে কিনা ক্লিয়ারলি। মারিয়া, আচ্ছা মারিয়া নাই, হাসিব জি আপু বলেন। হ্যাঁ হাসিব বলো, ওই চারটা স্টেজে ট্রিটমেন্ট তুমি একটু বলো, ভাইয়া তো বললো মাত্র। আইভি ফ্লুইড দিতে হবে ডাইভার্টিকুলার ডিজিজ যদি হয়, সেই ক্ষেত্রে আমরা কোনো ট্রিটমেন্ট দেই না, পেশেন্টকে জাস্ট বলি ডায়েট ডায়েট মডিফিকেশন করতে। মানে আইডিয়াটা হচ্ছে স্টুলটা নরম রাখা, তারা কনস্টিপেটেড হয়ে গেলে কমপ্লিকেশন অ্যারাইজ করার পসিবিলিটি থাকে বেশি, এটা হচ্ছে ডাইভার্টিকুলার ডিজিজ এর ট্রিটমেন্ট। আচ্ছা ডাইভার্টিকুলাইটিস হলে কি করবা যখন ইনফেকশন হয়ে গেছে অলরেডি? অলরেডি ইনফেকশন হয়ে গেছে, তখন জিনিসটা বুঝে বুঝে বলো, তখন অ্যান্টিবায়োটিক দিতে, তখন অ্যান্টিবায়োটিক দিয়ে ইনফেকশনটা ট্রিট করতে হবে। এক্স্যাক্টলি, সাথে তুমি যদি তার ইয়া থাকে তুমি ফ্লুইড অ্যানালজেসিক সাপোর্টিভ ট্রিটমেন্ট দিতেই পারো। আচ্ছা ডাইভার্টিকুলার অ্যাবসেস যদি ফর্ম করে যায়, আমরা জানি যে বডির যে কোনো জায়গায় যখন অ্যাবসেস ফর্ম করে যায় তখন আর অ্যান্টিবায়োটিক দিয়ে ওটাকে ট্রিট করে লাভ হয় না, তখন আমাদের কাজটা হচ্ছে আমাদের অ্যাবসেস ড্রেন করতে হবে যে কোনো জায়গায়ই হোক না কেন। তো এখন তো এই অ্যাবসেসটা হচ্ছে পেটের মধ্যে হয়েছে, তো সেই ক্ষেত্রে তোমার ড্রেন করার দুইটা উপায় আছে। একটা হচ্ছে তোমার সিটি স্ক্যান গাইডেড একটা ড্রেন তুমি ঢুকাতে পারো, অথবা তুমি একটা ল্যাপারোস্কোপিক ড্রেনেজ করতে পারো। তোমাকে মেইনলি পাঁচটা ড্রেন করে দিতে হবে, তাই তো? জি। আচ্ছা আরেকটা হচ্ছে যে যদি এটা পারফোরেশন হয়ে যায় তখন তোমাকে হার্টম্যান প্রসিডিউর করতে হবে ল্যাপারোটমি করে। হার্টম্যান প্রসিডিউরটা হচ্ছে আমরা সিগময়েড কোলনটা কেটে ফেলি, রিসেকশন করে ফেলি, একটা এন্ড কোলোস্টমি করে দেই, এবং আফটার 3 to 6 months যদি পেশেন্ট মোটামুটি রিকভারি ইয়া থাকে, এটা একটা টেম্পোরারি স্টোমা, আমরা এটা আবার রিভার্স করে দিতে পারি। আচ্ছা এন্ড কোলন কি বললেন? এন্ড কোলোস্টমি, কোলোস্টমি এই যে মাত্র বললাম না, ওয়ার্ডে গিয়ে কোলোস্টমি দেখছো, এরপরে যখন ওয়ার্ডে যাবা এই কোলোস্টমি করা পেশেন্টদের ফাইল ঘাটাঘাটি করে দেখবা যে কি কারণে করা হয়েছে। তো দেখবা যে সিগময়েড কোলনে যদি কোনো সমস্যা থাকে, এটা আইদার একটা টিউমার হোক বা ডাইভার্টিকুলার পারফোরেশন হোক, যেটাই হোক না কেন, দেখবা তারা হার্টম্যান প্রসিডিউর করে। এই হার্টম্যান প্রসিডিউরটা কি এটা নিয়ে একটু পড়াশোনা করবা। আসসালামু আলাইকুম, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো।
যাকু প্রথমে বলা হইছে ডায়েটের কথা বলা হইছে যে ডায়াবেটিকুলার ডিজিজ থাকে আমরা ডায়েট মডিফিকেশন করতে বলবো রাইট এখানে ডায়েট বলতে আপু কজ ডায়াবেটিকুলারিটিস যখন হয় তখন তো মেইনলি যতটুকু জানি আপু আমি জানি না ভুল হতে পারে এটা ফ্যাটের জন্য হচ্ছে রেড মিটের জন্য হচ্ছে তারা বেশি এগুলো খায় তাইলে আমি তাকে কি ধরনের ডায়েট আমি ইয়ে করব প্রেসক্রাইব করব বা এগুলো বেসিক্যালি জিনিসটা হচ্ছে কি তোমার আমাদের ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে ডাইভার্টিকুলার ডিজিজটা বেশি হয় তো এটার কারণ হিসাবে আমরা চিন্তা করি অনেক সময় যদিও এগুলো নিয়ে স্টিল স্টাডি চলতেছে যে ওদের ফুড হ্যাবিটের জন্য এটা হতে পারে তো ওদের ফুড হ্যাবিটে ম্যাক্সিমাম দেখবা যে ওরা ফাইবার ডায়েট কম খায় হ্যাঁ ওদের ডায়েটে ম্যাক্সিমাম তোমার বাটার চিজ ফ্যাট মিট এগুলো বেশি থাকে তো আমরা তখন বলি কি হাই ফাইবার ডায়েট মেনটেন করতে অথবা রেগুলার ল্যাকটেটিভ দিয়ে দেই যাতে করে তারা কনস্টিপেটেড হলে কমপ্লিকেশন বাড়বে সো অ্যাজ লং অ্যাজ তারা রেগুলার সফট বাউল মুভ করতেছে কমপ্লিকেশন হওয়ার চান্স থাকে কমপ্লিকেশন হওয়ার চান্স কম থাকে সো এই জন্য আমরা তাদেরকে ডায়েট মডিফাই করতে বলি ঠিক আছে ডাইভার্টিকুলার ডিজিজের চারটা স্টেজের ট্রিটমেন্ট সবার ক্লিয়ার হইছে আপু একটা ছিল না আপু ডায়ভার্টিকুলার যে স্ট্রাকচার হয় ডাইভার্টিকুলার স্ট্রাকচার এটা হচ্ছে এটা ডাইভার্টিকুলাইটিস যদি কন্টিনিউয়াসলি ডাইভার্টিকুলাইটিস হয় সেই ক্ষেত্রে আলটিমেটলি আমি বলেছিলাম যে ফাইব্রোসিস স্কার ফরমেশন এন্ড আলটিমেটলি ডাইভার্টিকুলার স্ট্রাকচার এই ক্ষেত্রে তোমার দুইটা অপশন আছে ডাইভার্টিকুলার স্ট্রাকচার ম্যানেজমেন্টের প্রথমটা হচ্ছে আমরা এগেইন ওরা দ্যাট ইজ স্টেন্ট ইউজ করে টু ডাইলেট দ্য কোলন নাম্বার ওয়ান এটা আমি দেখিনি এখন পর্যন্ত স্টেন্ট এন্ড নাম্বার টু সেম অ্যাজ রিসেকশন অফ দ্যাট পার্ট স্ট্রাকচার পার্ট অ্যান্ড এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস দেয়ার আর টু অপশনস প্রক্সিমাল সব মানে তুমি ডিকম্প্রেস করে দাও সব খাবার দাবার এগুলো বের করে ফেলো কন্টেন্ট করে তাকে কনজারভেটিভে রাখো কয়েকদিন পেশেন্ট বাউল মুভ করা শুরু করলে এরপরে তুমি আবার তাকে নরমালি ডায়েট দাও আর যদি সেটা না হয় সেটাতে যদি পেশেন্ট ভালো না হয় তাহলে আলটিমেটলি তোমাকে ওই স্ট্রাকচারের জায়গাটুকু কেটে ফেলতে হবে আপু আরেকটা কোশ্চেন সেটা হলো হার্টম্যাট প্রসিডিউরে আমরা সিগময়েডটমি করার পরে এন্ড কোলোস্টোমি কেন বলি এটা তো আমরা পরে আবার রিভার্স করে দেই না রিভার্স করে দেই তবে এখানকার জিনিসটা হচ্ছে যে লুপ কোলোস্টোমি করার জায়গাটা তো আসলে থাকে না তুমি তো সিগময়েড কোলনটা ফেলে দিচ্ছ তো তুমি লুপটা ক্রিয়েট করবা কিভাবে লুপ কোলোস্টোমি আমরা তখন করতে পারি যখন ধরো পেশেন্টের একটা রেকটামে একটা ক্যান্সার আছে ঠিক আছে এখন আমার মেইন কাজটা হচ্ছে যে আমি রেকটামের ক্যান্সার এখন ফেলতে পারবো না আগে কেমোথেরাপি রেডিওথেরাপি দিয়ে আমার ক্যান্সারের সাইজটাকে ছোট করতে হবে কিন্তু ইন দ্য মিন টাইম পেশেন্ট যাতে বাউল মুভ করতে পারে এই জন্য তাকে আমার একটা ডিফাংশনিং স্টোমা করে দিতে হবে তো সে উপর থেকে যেটা খাচ্ছে সবসময় ইমাজিন করবা পুরা বাওয়েলটাকে একটা টিউব হিসাবে ইমাজিন করো তো পেশেন্ট খাচ্ছে ইসোফেগাস থেকে স্টমাক স্টমাক থেকে স্মল বাওয়েল তারপর লার্জ বাওয়েল থেকে যদি আমি স্টুলটা বের করে ফেলতে পারি তাহলে তো আমার রেকটাম পর্যন্ত আর গেলই না তো আমার রেকটাম রেস্টে থাকলো আমি ইন দ্য মিন টাইম কেমোথেরাপি রেডিওথেরাপি দিয়ে আমি ক্যান্সারটা ছোট করলাম এরপরে আমি ক্যান্সারটা কাটবো এটাই আমার ইন্টেনশন তাই না তখন আমি কি করব কোলনের একটা লুপ বাইরে এনে স্টোমা করে দিব দ্যাট ইজ কল্ড লুপ কোলোস্টোমি সেখানে আমি কোনো কোলন কিন্তু কাটতেছি না জাস্ট কোলনের একটা পোর্শন বাইরে এনে একটা ছোট একটা ফুটা করে ওখানে একটা স্টোমা ব্যাগ লাগাই দিচ্ছি এই জিনিসগুলো আসলে ইমাজিন করা থেকে গিয়ে দেখা অনেক ভালো সো যখন ওয়ার্ডে যাবা কোন পেশেন্টটার লুপ কোলোস্টোমি করা আর কোন পেশেন্টটার এন্ড কোলোস্টোমি করা এই পেশেন্ট গুলার একটু পিছনের হিস্ট্রি দেখবা তো ইয়েতে যেটা হচ্ছে হার্টম্যান প্রসিডিওরে আমি তো সিগময়েড কোলনটাই পুরো ফেলে দিচ্ছি তো তুমি এখানে লুপ আসলে কি দিয়ে ক্রিয়েট করবা সো তোমাকে ওই কোলনের যে এন্ড পোর্শনটা ওটা তোমাকে বাইরে এনে এন্ড কোলোস্টোমি করে দিতে হবে পরে আস্তে আস্তে পেশেন্টের যখন ইনিশিয়াল ইয়ারটা তোমার সেটেল ডাউন হয়ে যাবে আফটার 3 to 6 months তুমি যদি সবকিছু নিয়ে দেখো যে না তার ডিস্টাল স্টাম্প ভালো আছে তখন তুমি ওই আবার স্টোমাটা নিয়ে গিয়ে আবার রিভার্স করে আবার ওই রেকটামের পোর্শনের সাথে লাগাই দিবা তখন আর তার ব্যাক ক্যারি করতে হবে না সে নরমালি বাউল মুভ করতে পারবে এখানে একটা জিনিস আছে তোমার প্রশ্ন হইতে পারে যে তাহলে প্রথমেই কেন লুপ কোলোস্টোমি না এই এই রোগীর মানে এই পেশেন্টের ক্ষেত্রে এটা কারণটা হচ্ছে আমরা এটা একটা ইমার্জেন্সি ল্যাপারোটমি করলাম
কারণ অ্যাবসেস ফর্মেশন কমপ্লিটলি ফিকাল পেরিটোনাইটিস। সো তুমি যখন একটা সেগমেন্ট কাটলা কোলনের এবং তুমি এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস করলা, জয়েন্ট তো দিতে হবে তাই না, যেটা আমরা 3-6 মাস পর করব, তাই তো? জি ভাই, জি ভাই। এই জয়েন্টটা কেন আমরা ওই তখনই করলাম না, 6 মাস পর করলাম বা 3 মাস পর করলাম, তাই না? কেন এটা আসে মাথায়, মানে হোয়াট ডু ইউ থিঙ্ক? জয়েন্ট আমরা তখনই করতে হবে, সেম জয়েন্ট। And due to inflammation ওখানে হিলিংটা আমরা ইভেন ওখানে ডিকন্টামিনেশন থাকবে, কন্টামিনেশনের জন্য অ্যানাস্টোমোসিসটা আমরা করি না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এইটাই, যেহেতু মানে যেহেতু ইনফ্লামেশন থাকবে, সো সেই ক্ষেত্রে ওই যে অ্যানাস্টোমোসিসটা করবো সেটা অ্যানাস্টোমেটিক লিক হওয়ার চান্স খুবই বেশি থাকে, এবং পেশেন্ট ওই ক্ষেত্রে সেপটিক থাকে। তুমি যখন যত তুমি কম সময় পারো তত কম সময় নিবা ল্যাপারোটোমিতে। সো জাস্ট আমরা একটা লুপ বের করে দেই কোলোস্টোমিতে এবং আলটিমেটলি পেশেন্ট সার্ভাইভ করে, এবং পরে যখন পেশেন্ট সেটেল হয়, নিউট্রিশনাল স্ট্যাটাস ভালো হয়, ডিস্টাল রেক্টাল স্ট্যাম্প ওকে, তখন আমরা জয়েন করি, এবং সেই ক্ষেত্রে অ্যানাস্টোমোটিক লিক হওয়ার চান্স খুবই কম থাকে। থ্যাঙ্ক ইউ। আচ্ছা, আমরা মোটামুটি ক্লাস, হ্যাঁ, 10-15 মিনিটের মধ্যে ইয়ে করে ফেলবো। আমাদের আজকের বেশ কয়েকটা টপিক বলা হয়ে গেছে। আমার মনে হয় যে লয়েন পেইন এর জিনিসগুলো আস্তে আস্তে এখন অনেক ক্লিয়ার হচ্ছে সবার কাছে। এনি মোর কোশ্চেনস? ভাই একটা কোশ্চেন, এটা কি এই টপিক না টপিক? হোয়াট এভার আস্ক, যদি পারি অ্যানসার দিব। জি ভাই, কলোনারি আপনার পোর্টাল হাইপারটেনশন পেশেন্টদের আমরা যখন আপার জি এন্ডোস্কোপি অথবা কোলোনোস্কোপি করব, তার আগে দেওয়া হয় অনেক হেমোস্ট্যাটিক ড্রাগ দেওয়া হয়, এটা কি ম্যান্ডেটরি? পোর্টাল হাইপারটেনশন মানে ভ্যারিসেস দেখার জন্য না, ওদের আমার জানা মতো এটা ম্যান্ডেটরি না। আচ্ছা, আজকের ক্লাস যারা যারা করছো, আমরা একটা, আমার মনে হয় কি তাহসিন কি আসছে আমাদের সাথে? আমরা পোলটা ছেড়ে দেই, আমরা একটা ফিডব্যাক নিব। হ্যাঁ প্লিজ, তুমি একটু পোলটা ছেড়ে দাও সবাই ওটা অ্যানসার দিতে দিতে, আমরা জাস্ট একটু মানে ফাইনাল কথাবার্তা বলি আর কি সবার সাথে। আচ্ছা, আমাদের যারা পার্টিসিপেন্ট আছে সবাইকে একটু রিকোয়েস্ট করবো, একটা ফিডব্যাক পোল ইয়ে করা হচ্ছে, এটা তোমরা একটু অ্যানসার দাও। ছেড়ে দিয়েছি। আচ্ছা, আপা আরেকটা টার্ম ছিল আপু, ডায়াবেটিক ব্লাড ফ্লেগমন যেটা, ওটা একটু যদি বলতেন। ফ্লেগমন? হ্যাঁ। আচ্ছা, এটা কি ভাইয়া বলতে চান নাকি? না, আমি এটা সম্পর্কে বুঝতে পারলাম না, আমি আরেকবার একটু বলবো। ইটস এ টার্ম, ইমেজিং টার্ম, সিটি স্ক্যান রিপোর্টে আমি মাঝে মাঝে এই ওয়ার্ডটা দেখি। এটা হচ্ছে একটা মানে ফোকাস অফ ইনফ্ল্যামেশন বেসিক্যালি। জি। আচ্ছা আচ্ছা, আমি দেখছিলাম যে এটা ম্যাস হিসাবে কাজ করছে আর কি। না না, ইটস জাস্ট নন স্পেসিফিক ইনফ্ল্যামেশন। এটা মাঝে মাঝে আল্ট্রাসাউন্ড বা সিটি স্ক্যান রিপোর্টে দেখা যায় যে ওখানে একটা মানে ফ্লেগমন, এই এই টার্মটা ওরা ইউজ করে যে একটা ইনফ্ল্যামেটরি ফোকাস বোঝানোর জন্য। ওকে ওকে, থ্যাঙ্ক ইউ। আচ্ছা তাহসিন, আমি কিন্তু পোলটা আমার এখানে দেখতে পাচ্ছি না, আপনাকে
আমিও দেখতে পাচ্ছি না ফুলটা মোবাইলে মনে ভিজিবল না না আমি তো ল্যাপটপ দিয়ে হাসি পাচ্ছ না মোবাইলে আমি ভিজিবল করতে পাচ্ছি না না আমি ল্যাপটপেও পাচ্ছি না আমি তো ফোনে পেলাম আচ্ছা তুমি আরেকবার একটু ট্রাই করে দেখো আমরা যদি আচ্ছা আমি এন্ড করে আবার লঞ্চ করতেছি হ্যাঁ যদি না পারি তাহলে আমরা পরে গুগল ফর্ম পাঠিয়ে দিব इट्स বেসিক্যালি জাস্ট একটু ফিডব্যাক নেওয়ার জন্য সবার কাছ থেকে যে কে কতটুকু বুঝতেছে বাট ওভারঅল সৌরভ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আমার কাছে স্লাইডগুলো খুবই ইনফরমেটিভ মনে হইছে আমার কাছে মনে হইছে যে ল এন্ড পেইন নিয়ে বিশেষ করে জুনিয়রদের মধ্যে যেই কনফিউশনগুলো থাকে এই এই চারটা ডায়াগনোসিস আমার কাছে মনে হয় যে বিশেষ করে অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম পাইলোনেফ্রাইটিস বাওয়েলের কোনো প্যাথোলজি ডাইভার্টিকুলাইটিস অর পারফোরেশন অর সামথিং আর এদিকে রেনাল কলিক এই চারটা দেখা যাচ্ছে আমি পাচ্ছি না আমার এখানে আচ্ছা যদি আমরা নাই পাই সেই ক্ষেত্রে আমরা একটা গুগল ফর্ম দিয়ে দিব ফিডব্যাক ফর্ম ডাইভার্টিকুলার ডিজিজ বা ডাইভার্টিকুলা আর ডাইভার্টিকুলোসিস কি সেম জিনিস ডাইভার্টিকুলোসিস মানে হচ্ছে ডাইভার্টিকুলার ডিজিজ আর ডাইভার্টিকুলাইটিস মানে হচ্ছে ইনফেক্টেড ডাইভার্টিকুলোসিস আর ওটা যখন ইনফেকশন হতে হতে একটা পাস ফর্মেশন করতেছে দেন ইটস অ্যাবসেস আর যখন ওই পাস ওই যে ডাইভার্টিকুলা গুলা লিক করে যাচ্ছে দ্যাট ইজ পারফোরেশন চারটা জিনিস ওকে জি থ্যাংক ইউ ওকে আচ্ছা এন্ড আমি আসলে সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের এই বিটিআরএফ সেশনটার মেইন গোল কিন্তু আসলে একটা ওয়াইড রেঞ্জ অফ স্টুডেন্টদেরকে কভার করা একদম সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে শুরু করে এদিকে যারা সার্জিক্যাল ট্রেনি আছে সবার জন্য এই সবাইকে টার্গেট করেই কিন্তু স্লাইড গুলো বানানো হয় এবং সবাই এখান থেকে কিছু না কিছু নিতে পারবে সো আমি আরেকটু এক্সপেক্ট করব যে পরের ক্লাসগুলো থেকে আরেকটু বেশি রেসপন্স পাবো কারণ এখানে আসলে সবকিছুর মেইন পয়েন্টটা কি এখানে তোমাদেরকে কথা বলতে হবে কারণ আমাদের কনভেনশনাল ক্লাসরুমের মতো যেখানে আমরা কখনো উঠে দাঁড়ায় একটা কোশ্চেন করি না ভয়ে হোক বা যে কোনো হেজিটেশনের কারণে হোক তো সেটাই যদি এখানে আবার রিপিটেড হয় তাহলে আসলে আমাদের এক্সট্রা করে এই জিনিসগুলা করার কোনো প্রয়োজন নাই তো আর এখানে ভাই আপুদেরকে দেখে ভয় পাওয়ার কিছু নাই যে তাদেরকে একটা কোশ্চেন করব বা তাদেরকে একটা ভুল অ্যানসার দিব আমরা এখানে কিন্তু কাউকে জাজ করার জন্য বা কারো মার্কস কাটার জন্য বসি নাই সো আইডিয়াটা হচ্ছে যে তোমরা এখানে ভুল করো বাট পরীক্ষার হলে গিয়ে যাতে ঠিক অ্যানসারটা দাও দ্যাটস দ্য হোল পয়েন্ট ওকে সো এখানে স্টুডেন্টদেরকে আসলে আরো একটু রেসপন্সিভ আরো একটু অ্যাক্টিভ হতে হবে ওকে গাইস হ্যাঁ ভাইয়া আপনি তাহলে আজকে মানে কনক্লুড করে দেন সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ আই এম রিয়েলি গ্রেটফুল যে তোমরা এত সময় এখানে ছিলা এবং শুনছো থ্যাংক ইউ ভেরি মাচ হোপফুলি আবার দেখা হবে থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া এন্ড আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া ভাইয়া থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ সেই সাথে শেষ হয়ে গেল আমাদের আজকের সেশনটি আশা করব আপনাদের সবার আমাদের আজকের সেশন অনেক ভালো লেগেছে এবং আগামীতে উপস্থিত হব আবার নতুন কোন সেশন নিয়ে সেই সাথে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে